হ্যালো বন্ধু, সকল কেমন আছেন আপনারা? কয়েকদিন পরে ভিডিওটা আনলাম, ভিডিওটা দিয়ে একবার কইবা কীরকম দেশের পরিস্থিতি চলে। ভিডিওটা দেখার সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে সবার আগে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পাইন। আর বেল আইকনটা দাবাইবা, বেশি বেশি শেয়ার করবা যাতে অন্যরাও দেখে ভিডিওটা, লাইক করে দিবা। ওই দেখেন দেশের কী পরিস্থিতি চলে, মানুষে কীরকম কষ্ট করিয়া খেত কৃষি করে, কেমন তো কষ্ট মানুষের। এই বছর তো খেতের যা সমস্যা, কোনো বৃষ্টি নাই, কিচ্ছু নাই, ধান জমিন শুকাইয়া যার একদম, আমার বাড়ির কিনারে জমিনের ক্ষেতটা আপনারা দেখাই যান, আমাদের পুষ্করণী ওইগুলোর থেকে জল উঠে দেওয়া লাগে ধানের চাষ করতে হলে। বৃষ্টি নাই, জমিনের মধ্যে জলও নাই, মানুষের হরত যান কিরম হরত হয়ে চাই, কি পর্যন্ত কষ্ট। ওই দেখুন এখন শুইবার সময় রয়েছেন, দেখুন সাইড ট্রাক্টর দিয়ে এখন হাল ছোঁয়া চলে, যে সর তো 12টা 1টার সময় থেকে সর, এখন মতো সর কি করব, চলে না তো হইতো না, ফেটার বাদ তো যোগাইতে লাগবো। এখন কতটুকু লম্বা হয়তো আসলো মানুষের কি করবো, কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায়। আপনারা দেখুন মানুষের কীরকম কষ্ট করিয়া ধান খেত করে, এরপরে চাউলটা বিক্রি করে, বিক্রি করিয়া ওগুলা দিয়ে মানুষের চলা, এর মধ্যে বৃষ্টি নাই, মানুষের চলতো যে ধান খেত কীরকম করতো, জল উঠাইয়া ফাইভ দি দেওয়া মেশিন লাগাইয়া। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি শেয়ার করবা, আর বেল আইকনটা দাবাইবা। আপনারা বেশি বেশি শেয়ার করলে অন্য তাহলে বুঝতে পারবো মানুষের ক্ষেত্রে কী পর্যন্ত কষ্ট, গরিবের দুঃখটা বুঝতে পারবো।
ভিডিওর সেকেন্ড পার্ট যে সময় আসবো আপনারা সঙ্গে সঙ্গে ভাইবা সাবস্ক্রাইব করে রাখবা, আর বেল আইকনটা টা দবাইবা, আর বেশি বেশি শেয়ার করবা।